ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পয়লা মার্চ দু হাজার বাইশ মহাশিবরাত্রি মহাশিবরাত্রিতে ছয় রাশি মহাদেবের আশীর্বাদে উন্নতির শিকড় চূড়ায় যেতে চলেছে কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন অনেক কিছু তথ্য এই ভিডিওতে কিন্তু দেওয়া থাকবে দেখুন মহাদেব যিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের স্বর্ণাপন যদি আপনি হন তাতে কি হবে আপনার অর্থনৈতিক আপনার সন্তান আপনার বিবাহ আপনার চাকরি আপনার সম্পত্তি আপনার শত্রু সমস্ত দিক থেকে দেবাদিদেব মহাদেব কিন্তু আপনাকে রক্ষা করবে অর্থাৎ মহাদেবের আশীর্বাদ যে ছয় রাশি এই মহাশিবরাত্রিতে পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন মহাদেব খুব অল্পতে কিন্তু সন্তুষ্ট হয় অর্থাৎ বিভিন্ন রকমের যে কিছু করতে হবে মহাদেবের জন্য সেটা না শুধু একটি বেল পাতা এবং দুধ গঙ্গা জলে কিন্তু মহাদেব সন্তুষ্ট কিন্তু এক একটি কথা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন প্রথমেই আপনাদেরকে আমি জানাই মহাদেবের আশীর্বাদ বিশেষভাবে আপনার কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু করবেই করবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা ষোলো সোমবারের ব্রত করুন যাদের ক্ষেত্রে সন্তানের নিয়ে খুব সমস্যা হচ্ছে সন্তান প্রাপ্তির জায়গাটা আপনারা এগারোটি সোমবার আপনারা কিন্তু পালন করুন সন্তান প্রাপ্তির বাধা আপনারা কিন্তু কাটবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যাদের ক্ষেত্রে শত্রু খুব সমস্যা করছে শিবের তাণ্ডব স্তোত্র আপনারা যদি পাঠ করতে পারেন শত্রু নিশ্চিত রূপে শান্ত হবে আপনার দেবতার কাছে গিয়ে শিবের কাছে গিয়ে বলবেন না যে শত্রুকে শেষ করে দাও না আপনি বলবেন শত্রু শান্ত করুন অর্থাৎ এর ক্ষতি হোক ওর ক্ষতি হোক এটা কখনো যায় আপনি মহাদেবের কাছে শুধু চাইবেন আমার যা শত্রু আছে শান্ত করুক দেখবেন মহাদেব কিন্তু আপনার কথা নিশ্চয় রাখবে অর্থাৎ এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিটা কেন পালন হয় এই মহাশিবরাত্রিতে আপনার শিব এবং পার্বতীর বিবাহ কিন্তু হয়েছিল ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি কিন্তু হয়ে থাকে দেখুন মাসে প্রত্যেক বছর প্রত্যেক মাসে কিন্তু শিবরাত্রি হয় কিন্তু এই কৃষ্ণ চতুর্দশী তিথি বিশেষভাবে ইম্পর্টেন্ট অর্থাৎ এই মহাশিবরাত্রিতে হয়ে থাকে এবং শিব এবং পার্বতীর বিশেষভাবে কৃপা কিন্তু পায় আপনাদেরকে আমি একটা কথা ছোট্ট কথা আপনাদেরকে বলি আপনারা যারা শিবের মতন মেয়েরা প্রত্যেক শিবের মতন বর চাইছেন আপনাকে মেয়েদের ক্ষেত্রে বলছি আপনাকে ঠিক পার্বতীর মতন হতে হবে তাহলেই আপনি কিন্তু শিবের মতন বর কিন্তু পাবেন শিব চট করে কিন্তু রাগে না কিন্তু শিব যদি একবার রাগে সেক্ষেত্রে আপনার বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু কেঁপে যাবে অর্থাৎ আপনি শিবের বিশেষ পুজো আপনারা করুন শিবকে আপনার মহাশিবরাত্রির দিন দুধ গঙ্গা জল বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল ভাট ফুল এবং এই ফুলগুলো আপনারা নিবেদন করুন এবং নীলকণ্ঠ অর্থাৎ শিব আপনাদের যে কোনো এই যে অমৃত যখন সমুদ্র মন্থন হয় যখন এই সমুদ্র মন্থনের সময় বিষ উঠে গড়ল উঠে এটা কিন্তু মহাদেবী কিন্তু পান করেছিলেন আপনারা প্রত্যেকে যে জানেন এটা তো মহাদেবের বিশেষ কৃপায় এই ছয় রাশির ভাগ্য কিন্তু বদলাতে চলেছে হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব আমি আবারও বলছি যারা বিবাহ করেছেন আপনারা একসঙ্গে পুজো দিন শিব উপাসনা করুন যারা বিয়ে করেননি বা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কি না আপনারা শিবের স্মরণাপন্ন হয়ে যান আমি আপনাদেরকে ওটা ষোলো সোমবারে আপনার ব্রত করুন আপনাদের বিবাহ নিশ্চিত যাদের ক্ষেত্রে খুব বিয়ের বাধা আছে একের পর এক দেখে যাচ্ছে কনফার্ম হচ্ছে না একের পর এক দেখে যাচ্ছে কনফার্ম হচ্ছে না অর্থাৎ এই জায়গাটা কিন্তু হবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনারা এগারোটি সোমবার আপনারা পালন করুন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন তো কোন কোন এই রাশি প্রথম আমি রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মহাদেবের কৃপায় আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি আপনাদের চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি আপনাদের অর্থনৈতিক সামাজিক কর্মজীবন ব্যবসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু আপনারা পাবেন দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশ্ব রাশি ক্ষেত্রে আপনার ভাগ্যের সাপোর্ট আর্থিক উন্নতি আপনার দৈনিক রোজগার দাম্পত্য সুখ এবং আপনার ক্ষেত্রে কর্মযোগ কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে দৈনিক রোজকার আপনাদের বৃদ্ধি করবে সন্তান সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পেলে কি জানেন যে কোনো অসম্ভব কাজ কিন্তু সম্ভব হয় এবং কর্ম এবং কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ হবে ভাগ্যের সাপোর্ট হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনার কর্মযোগ এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি করবে এবং আপনার আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে এর এরপরের যে রাশির কথা আমি বলবো তুলা তুলা রাশির পর সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ কেরিয়ার ভাগ্য কর্ম আর্থিক সন্তান এবং শত্রু শান্ত আপনাদের কিন্তু হতে চলেছে যাদের প্রেমের ক্ষেত্রে বাধা আসছে প্রেম একের পর এক ভেঙে যাচ্ছে আপনারা মহাদেবে শরণাপন্ন হন শুক্রবার বিশেষ একটি ক্রিয়া আছে যেটা যাদের দাম্পত্য সুখের জায়গায় যাদের বাধা আসছে বা প্রেমের ক্ষেত্রে যাদের বাধা আসছে শুক্রবার বিশেষ একটি ক্রিয়া আছে প্রতি শুক্রবার আপনাকে কিন্তু করতে হয় মহাদেবের কাছে গিয়ে শিব পার্বতী যেখানে থাকবে এক জায়গায় সেই জায়গাটা কিন্তু আপনাদের করতে বিশেষ ক্রিয়া আছে সেখানে যদি আপনারা করতে পারেন দাম্পত্য সুখ এবং প্রেম এবং অর্থনৈতিক এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি মান সম্মান চ খ্যাতি পথ প্রতিষ্ঠা কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার প্রপার্টি থেকে লাভ এবং আপনাদের এ সময় বিশেষ করে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলছি আপনি মকর রাশিকে মানুষ দাম্পত্য সুখের জায়গা স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বন্ডিং দেখা যাচ্ছে এবং বিশেষ করে আপনাদের এ সময় ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ আপনারা পেতে কিন্তু চলেছেন এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মহাদেবের বিশেষ কৃপায় অর্থাৎ মহাদেব যার উপর সন্তুষ্ট হয় কি না তাকে কিন্তু ঢেলে দেয় মহাদেব খুব ভোলা ভালা এক কথায় অর্থাৎ খুব সহজেই উনি কিন্তু প্রসন্ন হন কোনো দোষ ত্রুটি কিন্তু উনি ধরেন না চট করে উনি কিন্তু আপনাকে কিন্তু আশীর্বাদ অর্থাৎ অনেক ক্ষেত্রে আছে না দীর্ঘদিন ঠাকুরের কাছে কিন্তু আপনি যদি মহাদেবের কাছে এক মনে এক ধ্যানে যদি যে জিনিস আপনি চাইবেন আমি বলবো আপনাকে কিন্তু নিরাশ করবে না কিন্তু আপনাকে একদম মহাদেবের স্বর্ণপন্ন হয়ে এবং আমি যে কথাগুলো বললাম সোমবারের জায়গাটা এই মহাশিবরাত্রি যেটা শিব পার্বতীর বিয়ে এবং আরেকটি আছে আপনার যেটা হচ্ছে আপনার শ্রাবণ মাসে শ্রাবণ মাসের প্রতি সোমবার যদি আপনারা পালন করতে পারেন এই মহাশিবরাত্রির পাশাপাশি শ্রাবণ মাসে কিন্তু শিবরাত্রি হয় এবং সেটি হচ্ছে শ্রাবণ মাসে হচ্ছে শিবের জন্ম মাস এই মাসে যদি প্রতি সোমবার আপনারা যদি মানে গোটা মাসটায় যদি আপনারা নিরামিষ আহার করতে পারেন এবং প্রতি সোমবার যদি শিবের উপাসনা করতে পারেন তাহলে আপনাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের কিন্তু হবেই হবে আমি কৌশিকরাই আপনাদেরকেও দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি তো প্রিয় দর্শক বন্ধু এই যে পয়লা মার্চ দু হাজার বাইশ মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে যে রাশিগুলোর কথা আমি বললাম সেই রাশিগুলো তো উন্নতি তো চোখে পড়ার মতনই দেখা যাবে এই ফাল্গুন মাসে এই মহাশিবরাত্রি হয়ে থাকে এবং আপনারা প্রত্যেকে যেন শিব এবং পার্বতীর বিবাহ এই দিন কিন্তু হয়েছিল অর্থাৎ একসঙ্গে আপনারা জোড়া ধরে যদি আপনারা শিবের উপাসনা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের উন্নতিকেও আটকাতে পারবে না নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন